অ্যামাজা হল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ত্বকের ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ছত্রাককে মেরে কাজ করে যা অ্যাথলিটের ফুট ধবী ইজ ট্রাশ দাঁত এবং শুষ্ক ফ্যাকই ত্বকের মতো সংক্রমণ ঘটায় অ্যামাইজা আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করা উচিত এটি থেকে সর্বাধিক উপকার পেতে এই ওষুধটি নিয়মিত ব্যবহার করা উচিত আপনার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করবেন না এটি আপনার অবস্থা দ্রুত পরিষ্কার করবে না এবং শুধুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে ত্বকের সংক্রমণ সাধারণত দুই থেকে ছয় সপ্তাহ পরে ভালো হয়ে যায় আপনার ডাক্তার আপনাকে যা বলেছে তার বেশি সময় ধরে ওষুধটি ব্যবহার করবেন না এবং চিকিৎসার দুই থেকে ছয় সপ্তাহ পরে আপনার অবস্থার উন্নতি না হলে তাকে বাতাকে জানান আক্রান্ত স্থানকে পরিষ্কার ও শুষ্ক রেখে এবং সংক্রমণের চিকিৎসার আগে ও করে হাত ধোয়ার মাধ্যমে ওষুধের প্রভাব বাড়ানো যেতে পারে আপনার যদি অ্যাথলিটের পা থাকে তবে আপনার মোজা বা পোশাকগুলি ভালোভাবে ধুয়ে ফেলুন এবং সম্ভব হলে প্রতিদিন আপনার জুতা পরিবর্তন করুন এই ওষুধটি ব্যবহার করার সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে জ্বলন্ত সংবেদন এবং জ্বালা শুষ্কতা খোসা ছাড়ানো বা ত্বকের ফোস্কা এগুলি সাধারণত গুরুতর নয় তবে আপনি যদি মনে করেন যে আপনার গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে তবে আপনার ডাক্তারকে কল করা উচিত এর লক্ষণগুলির মধ্যে রয়েছে ফুসকুড়ি ঠোঁট গলা বা মুখ ফুলে যাওয়া গিলতে বা শ্বাস নিতে সমস্যা মাথা ঘোরা বা অজ্ঞান বোধ করা এবং বমি বমি ভাব এটি ঘটলে জরুরি সাহায্য পান আপনার চোখের সাথে ওষুধের সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন সরাসরি যোগাযোগের ক্ষেত্রে জল দিয়ে আপনার চোখ ধুয়ে নিন এবং অবিলম্বে চিকিৎসার পরামর্শ নিন আপনার মুখে বা ইনজেকশনের মাধ্যমে নেয়া অন্যান্য ওষুধগুলি এই ওষুধের কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করবে এমন সম্ভাবনা নেই তবে আপনি যদি সম্প্রতি যুক্ত অন্য ওষুধ ব্যবহার করে থাকেন বা অন্য অ্যান্টিফাঙ্গাল ওষুধে আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া থাকে তবে এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আপনি গর্ভবতী বা স্তন্য পান করান হলে এই ওষুধটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি এটি স্পষ্টভাবে প্রয়োজন হয় এটি নিরাপদ কিনা আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন